আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনার প্রিয় 10 জন লেখিকার নাম বলুন, তাহলে কাদের নাম বলবেন? মনে রাখবেন, লেখক নয়, কিন্তু আপনার প্রিয় 10 জন লেখিকার নাম। আচ্ছা, এখন আমার মনে হয় যে আপনাকে যদি বলা হতো যে আপনার প্রিয় 10 জন সাহিত্যিকের নাম বলুন, মানে লেখক লেখিকা মিশিয়ে, তাহলে হয়তো আপনার সুবিধা হতো। কিন্তু যখনই শুধুমাত্র লেখিকাদের নাম বলতে বলা হয়, সেখানে হয়তো 3-4টে নাম আপনার মাথায় খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তারপরে গিয়ে আপনাকে গোঁত্তা খেতে হবে, তারপরে গিয়ে হয়তো আপনি কোথাও একটা আটকাবেন। আর এটার একটা কারণ আছে। এর কারণটা হলো, বিভিন্ন ক্ষেত্রের মতো সাহিত্য জগতেও লিঙ্গ বৈষম্য জিনিসটা দেখা গেছে। মানে অনেক ক্ষেত্রেই পুরুষ লেখকদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে লেখিকাদের তুলনায়। একটা ছোট্ট উদাহরণ দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেন না এমন মানুষ হয়তো ভূভারতেও খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু কজন মানুষ জানেন যে তারই পরিবারে একজন লেখিকাও ছিলেন, স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। তিনি ছিলেন বাংলার প্রথম সার্থক লেখিকা। তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক। কিন্তু এখন কজনই বা তার নামটা মনে রেখেছে? কিন্তু এই সময় কিন্তু পরিস্থিতিটা অনেকটা পাল্টেছে, হয়তো এর থেকে আরও অনেকটা পাল্টানো দরকার, তবুও সেই সময় থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর এটা সম্ভব হয়েছে সাহিত্য জগতে কিছু লেখিকার নারীদের পায়ের তলার মাটি শক্ত করার জন্য, নিরলস পরিশ্রমের জন্য। আর তাই আজকে লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বাণী বসুর নাম আমরা সবাই জানি। তাদের কাজ অনেক মানুষের কাছে পৌঁছেছে। এদের প্রত্যেককে নিয়ে পরে একটা করে পর্ব করে এদের জীবনের গল্প আপনাদের নিশ্চয়ই শোনাব। যেমন আজকে আমাদের পর্ব এমনই একজন সাহিত্যিককে নিয়ে, এমনই একজন লেখিকাকে নিয়ে, যিনি বাংলা কিশোর সাহিত্যের একটা মোটামুটি পুরুষ অধ্যুষিত ধারাকে উপহার দিয়েছিলেন একটা মহিলা চরিত্র, একটা মহিলা গোয়েন্দা চরিত্র। এই যে আমি মহিলা গোয়েন্দা চরিত্র নামটা বললাম, এর মধ্যে নিশ্চয়ই আপনার মাথায় ওই প্রশ্নটা এসে গেছে যে মহিলা গোয়েন্দা চরিত্র তাহলে কি মিতিন মাসির কথা হচ্ছে? একদম ঠিক, মিতিন মাসি। আর সেই মিতিন মাসির স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্যকে নিয়েই আজকের আমাদের পর্ব। সুচিত্রা ভট্টাচার্যের সাহিত্য চর্চার শুরুটা খুব অল্প বয়সে, আর সেই শুরুটা খুব ইন্টারেস্টিং। একটা 12 বছরের বাচ্চা মেয়ে লিখে ফেললো একটা গোটা গল্প তার প্রিয় সবুজ খাতাটায়। আর তাও যেমন তেমন গল্প নয়, একটা প্রেমের গল্প। ক্লাস 6-এ পড়া একটা মেয়ে, সে প্রেমের কি বোঝে? বড়রা শুনে কেউ কেউ বাঁকা চোখে তাকালেন, কেউ আবার ইয়ার্কি করে মুচকি হাসলেন, কেউ কেউ বকাঝকাও করলেন, কি হচ্ছেটা, কি পড়াশোনায় মন দাও। কিন্তু সেই ছোট্ট মেয়েটি এই সব কথা শুনতে নারাজ। সে ঠিক করেছে সে তার বাবাকে শোনাবে গল্পটা, একমাত্র বাবাই বুঝতে পারবেন। সেই মতো সেই মেয়ে বাবার সামনে হাজির হলো তার সেই প্রিয় সবুজ খাতাটা নিয়ে, আর গল্পটাও শোনালো। তখনকার দিনের রাশভারী বাবা, তার মেয়ে তাকে নিজের লেখা গল্প শোনাচ্ছে, তাও আবার প্রেমের গল্প। মেয়েদের আবার সাহিত্য চর্চা কি? কিন্তু এই ছোট্ট লেখিকার বাবা সেই গল্পটা শুনলেন খুব মন দিয়ে, কোথাও কোথাও আবার ধরিয়েও দিলেন, ভুল হলো সেগুলো ঠিক করে দিলেন। বাবার এত আগ্রহ দেখে সেই বাচ্চা মেয়েটি তো আনন্দে আত্মহারা। ঠিকই বুঝেছিল সে, বাবাই তার একমাত্র সমজদার। বাবার উৎসাহে সেই থেকেই সুচিত্রা ভট্টাচার্য লেখালেখি শুরু করেন। কিন্তু ওই যে কথায় আছে না, জীবন অভ্যেসকেও অনভ্যাসে পরিণত করে। বড় হয়ে যোগমায়া দেবী কলেজে ভর্তি হন সুচিত্রা ভট্টাচার্য, কেমিস্ট্রি অনার্স। ততদিনে বিয়ে হয়ে গেছে, মেয়েও হয়ে গেছে। পার্ট 1 পরীক্ষার আগেই মেয়ে হাঁটতেও শিখে গেছে। এত কিছুর পর সংসারের এত কাজ সামলে পড়াশোনা, তারপরে আবার লেখালেখির জন্য সময় বার করা, সে তো সোনার পাথর বাটি। এত কিছুর মধ্যে কোথায় যেন চাপা পড়ে হারিয়ে গিয়েছিল তার সেই সবুজ খাতাটা। হঠাৎই সেই খাতার ওপর থেকে একদিন ধুলো খসলো। সুচিত্রা ভট্টাচার্যের একদিন হঠাৎ করে দেখা হয়ে যায় বাজারে তার এক মামার সঙ্গে। সেই প্রেমের মামা সুচিত্রা ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন, তুই এখন আর লিখিস না? যে কাজটা ভালো পারতিস সেটাই ছেড়ে দিলি? একটা গল্প লিখে রাখবি, 7 দিন পর আমি তোর বাড়িতে যাব, সেটা শুনবো। অবশ্যই নানা কাজের ফাঁকে সুচিত্রা ভট্টাচার্যের সেই গল্পটা লেখার কথা মনে ছিল না। ভাগ্নি ভুলে গেলেও মামা কিন্তু ভুলেননি। তিনি 7 দিন পরে গিয়ে হাজির সুচিত্রা ভট্টাচার্যের বাড়িতে। বলা সত্ত্বেও ভাগ্নি গল্পটা লিখে রাখেনি, এই কথাটা শোনার পর তিনি সুচিত্রা ভট্টাচার্যকে বেশ বকাবকি করলেন, এবং সেই সঙ্গে বকাবকি করলেন তার স্বামীকেও। সুচিত্রা ভট্টাচার্য বুঝতে পারলেন যে মামার এই বকাঝকার পেছনে একটা কষ্ট রয়েছে। তিনি লিখলেন সেই গল্পটা। আর তারপর এতদিন পরে ভাগ্নির লেখা একটা গল্প পড়ে মামা তো আনন্দে আত্মহারা। মামা তখন সেই গল্পটা নিয়ে গিয়ে চুপি চুপি একটা বাণিজ্যিক পত্রিকাকে দিলেন ছাপার জন্য। গল্পটা ছাপাও হয়ে গেল।
ছাপার অক্ষরে নিজের নাম প্রথমবার দেখে সুচিত্রা ভট্টাচার্য ভীষণ খুশি হয়েছিলেন। তারপর সেই যে তিনি সবুজ খাতাটা বার করেছিলেন আর কোনোদিন হারাতে দেননি, এই লেখার মধ্যে খুঁজে পেয়েছিলেন মুক্তি। সুচিত্রা ভট্টাচার্য বারবার তার লেখার মধ্যে দিয়ে নারী জগতের নিজস্ব যন্ত্রণা, তাদের সমস্যা, তাদের সম্পর্কের বিভিন্ন জটিলতার কথা বারবার তুলে ধরেছেন। যেমন ধরুন দহন উপন্যাসটা, এই উপন্যাসটা সুচিত্রা ভট্টাচার্য লিখেছিলেন একটা বাস্তব কাহিনী অবলম্বন করে। একজন গৃহবধূ এবং একজন স্বাবলম্বী স্কুল শিক্ষিকার জীবনের সংগ্রাম তুলে ধরেছিলেন তিনি এই উপন্যাসের মাধ্যমে। নারী স্বাধীনতা আসলে কী এবং সমাজের চোখে এর কতটা বিকৃতি হতে পারে সেটা চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ঋতুপর্ণ ঘোষ এই উপন্যাস অবলম্বনে একই নামের একটা সিনেমাও তৈরি করেছিলেন, আর সুচিত্রা ভট্টাচার্য 1996 সালে কর্ণাটকের শাশ্বতী সংস্থা থেকে নঞ্জনাগুরু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার পান এই দহন উপন্যাসের জন্য। আর শুধুমাত্র দহনই নয়, কাঁচের দেওয়াল, অলিক সুখ, গভীর অসুখ, হেমন্তের পাখি, এরকম আরও 24টা উপন্যাস এবং অসংখ্য ছোট গল্পের মধ্যে দিয়ে বারবার নারী জগতের নিজস্ব যন্ত্রণার কথা, নারী জগতের বিভিন্ন দিককে তিনি সমাজের সামনে তুলে ধরেছেন। মিতিন মাসি কিন্তু বেশ বড় মাপের একজন গোয়েন্দা, মানে পুলিশের ওপর মহলের লোকেরা পর্যন্ত তার সঙ্গে পরামর্শ করতে আসেন। আর মিতিন মাসি কিন্তু সারাক্ষণ অপরাধ জগতের বিভিন্ন দিক, মানে ফরেন্সিক সায়েন্স, অপরাধীদের মনস্তত্ত্ব, বিভিন্ন অস্ত্র নিয়ে পড়াশোনা, আইন নিয়ে পড়াশোনা, এইসবের মধ্যেই থাকেন। অপরাধীকে ধরতে গেলে ফিট শরীর থাকা খুব দরকার, আর সেই জন্য মিতিন মাসি নিয়মিত শরীর চর্চাও করেন। আমরা অনেক গল্পে মিতিন মাসির মারপিটের কথা পড়েছি, যার মধ্যে সর্প রহস্য সুন্দরবনে অন্যতম। এই গল্পটাতে আমরা মিতিন মাসিকে মগজাস্ত্র ছেড়ে রিভলভারও ব্যবহার করতে দেখেছি, কিন্তু যদিও শেষ পর্যন্ত সেটা ব্যবহার করার দরকার পড়েনি। মোট কথা হলো, ডিমের কালিয়া থেকে অপরাধী শনাক্তকরণ মিতিন মাসি সব কাজই করেন খুব মন দিয়ে। আর হ্যাঁ, তার সঙ্গে তার ছেলে বুমবুমকে টাইম দেওয়াটাও তার কাছে একটা মাস্ট। এই মিতিন মাসির চরিত্রটা সুচিত্রা ভট্টাচার্যের অন্যতম একটা কীর্তি। আনন্দমেলাতে মিতিন মাসির গল্প প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠক পাঠিকাদের মধ্যে হইচই পড়ে গেছিল। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি, জয়ন্ত, ঋজুদা, আমাদের বাংলা সাহিত্যে কিন্তু গোয়েন্দার সংখ্যার কোনো কমতি নেই, কিন্তু এত জনের মাঝখানেও, এত ভিড়ের মাঝখানেও মিতিন মাসি কিন্তু তার একটা আলাদা জায়গা তৈরি করেছিলেন, আর সেটার খুব দরকার ছিল। আমরা মেয়েরা যখন ছোটবেলায় মিতিন মাসির গল্পগুলো পড়ে বড় হয়েছি, যখন গোগ্রাসে সেই রহস্যের গল্প গিলেছি, তখন আমরা খুব খুশি হয়েছি এটা দেখে যে আমাদের মতনও কেউ একজন আছেন, আমাদের জন্যেও কেউ আছেন। মানে গোয়েন্দা হতে গেলেই যে পুরুষ হতে হবে তার কোনো মানে নেই, মেয়ে হলেও গোয়েন্দা হওয়া যায়, মেয়ে হলেও তুমি সেই রহস্য সমাধানের অ্যাডভেঞ্চারে যেতে পারো। সুচিত্রা ভট্টাচার্যের এই মিতিন মাসির গল্পগুলো যেন আমাদেরকে বারবার বলে দিয়ে গেছে যে মেয়ে বলে নিজেকে কোথাও কোনো অংশে কম মনে করবে না। এই মিতিন মাসি চরিত্রটা সুচিত্রা ভট্টাচার্যের একটা অসামান্য কীর্তি। মিতিন মাসি এই কথাটা বললেই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা শানিত বুদ্ধিদীপ্ত চেহারার তরুণীর মুখ, থার্ড আইয়ের প্রজ্ঞা পারমিতা মুখার্জি। আর এইখানেই আরেকটা মজার জিনিস রয়েছে, প্রত্যেক গোয়েন্দার যেমন একজন করে অ্যাসিস্ট্যান্ট থাকে, মানে সাইড কিক, সেরকম মিতিন মাসিরও রয়েছে, কিন্তু সেও একজন মহিলা, বা বলা ভালো একজন কিশোরী, মিতিন মাসির বন্ধু টুপুর। এছাড়াও আমরা গল্পে পড়ি পার্থর কথা। পার্থ হলো মিতিন মাসির স্বামী, সে প্রেসে কাজ করে। আর মিতিন মাসি এবং পার্থর সম্পর্কটা কিন্তু ওই কেউ মহিলা বলে কম বা পুরুষ বলে বেশি নয়, তারা একে অপরের পরিপূরক, তারা একে অপরের সহযোগী। পার্থ সবসময় মিতিন মাসির সঙ্গে শারীরিকভাবে তার পাশে থাকতে না পারলেও মানসিকভাবে সবসময় সে মিতিন মাসির পাশে রয়েছে। এখানে কিন্তু মহিলা বলে এটা করা যাবে না বা পুরুষ বলে এটা করতে হবে, এই জিনিসটা আমরা দেখতে পাই না। গুপ্তধনের গুজবে গল্পটা যদি আপনাদের মনে থাকে, তাহলে মনে করবেন যে সেই গল্পটাতে কিন্তু একটা জায়গায় রয়েছে যে সারাদিন ধরে রহস্য সমাধান করতে করতে ক্লান্ত মিতিন মাসি এবং টুপুরকে পার্থ রান্না করে থালা সাজিয়ে খেতে দিচ্ছে। বুঝতেই পারছেন, একটা কিশোরী মন যখন এই ধরনের গল্প পড়ে, যখন এরকম একটা সম্পর্ক চোখের সামনে পড়ে, তখন তারা কিন্তু এটা ভাবতে বাধ্য হয়, তারা এটাই বুঝতে পারে যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হওয়া উচিত, তাদের একে অপরের পরিপূরকই হওয়া উচিত। এবং সেখান থেকেই কিন্তু একটা নতুন ভাবনা চিন্তা শুরু হয়, একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়। আগেই বলেছি, সুচিত্রা ভট্টাচার্যের গল্প এবং উপন্যাসগুলো নারী জীবনের প্রতিচ্ছবি। সুচিত্রা ভট্টাচার্যের লেখার অনুপ্রেরণার মূল উৎস ছিলেন আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবী। একজন মানুষকে সম্পূর্ণরূপে মানুষ করে তুলতে সাহিত্যের অবদান অনস্বীকার্য। সুচিত্রা ভট্টাচার্যের লেখা পড়ে ক্রমশ আত্মপ্রত্যয়ী হয়ে উঠতে পারেন একজন নারী। আর একজন পুরুষ যখন সুচিত্রা ভট্টাচার্যের লেখা পড়ে, তখন সে একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজটাকে দেখতে শেখে।
আর এইখানেই সুচিত্রা ভট্টাচার্যের কলমের সার্থকতা। সাহিত্যের প্রতি তার অনুরাগের সঙ্গে সঙ্গে লেখার প্রতি ভীষণ নিষ্ঠাবান ছিলেন সুচিত্রা ভট্টাচার্য। বিখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত একটা জায়গায় স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, কয়েক বছর আগে সুচিত্রা ভট্টাচার্যের পড়ে গিয়ে ডান হাত ভেঙে গেছিল, কিন্তু তারপরেও তিনি লেখা থেকে কিন্তু বিরতি নেননি। তার হাত ভেঙে গেছে দেখে প্রচেত গুপ্ত অবাক হয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, বাঁ হাত দিয়ে কী করে লিখছেন সুচিত্রাদি? সুচিত্রা ভট্টাচার্য হেসে বলেছিলেন, বাঁ হাতে কম্পিউটারে লেখা প্র্যাকটিস করেছি, আর লেখা কি হাত দিয়ে হয়? বুঝতেই পারছেন কতটা ইচ্ছা শক্তি থাকলে, কতটা নিষ্ঠাবান হলে এটা করা সম্ভব হয়। বজ্রাঘাতের মতো লাগছে, ভাবতেই পারিনি যে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই কথাটাই বলেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুচিত্রা ভট্টাচার্যের প্রয়াণের পর। আর সত্যিই তো ঠিকই বলেছিলেন তিনি, সুচিত্রা ভট্টাচার্যের মৃত্যুটা আমাদের কাছে ছিল আকস্মিক, বজ্রাঘাতের মতো। 12 মে 2015 আমাদেরকে ছেড়ে চলে যান সুচিত্রা ভট্টাচার্য। সেদিনকে আমরা শুধুমাত্র এই লেখিকাকেই হারাইনি, আমরা হারিয়েছি আমাদের ছোটবেলার খুব কাছের মানুষ, খুব প্রিয় একটা চরিত্রকে, মিতিন মাসিকে। যে চরিত্রটা বারবার কিশোর কিশোরীদেরকে বুঝিয়েছে যে নারী পুরুষ কেউ কারুর থেকে কোনো অংশে কম বা বেশি নয়, তারা সমান, তারা একে অপরের পরিপূরক। সুচিত্রা ভট্টাচার্য বারবার নারীদের কথা মানুষের সামনে তুলে ধরেছেন, তাদের সমস্যা, তাদের যন্ত্রণার কথা সমাজের সামনে তুলে ধরেছেন এবং বাধ্য করেছেন এই বিষয়গুলো নিয়ে ভাবতে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। সাহিত্য যে সামাজিক বিবর্তন আনতে পারে তার উজ্জ্বল উদাহরণ সুচিত্রা ভট্টাচার্যের কলম। আজকে সুচিত্রা ভট্টাচার্যকে হারানোর পরে যে আমরা ঠিক কী হারিয়েছি সেটা বোঝানোর জন্য আমরা আজকের এই পর্বটা শেষ করব নবনীতা দেবসেনের একটি উদ্ধৃতির মাধ্যমে, যেটি তিনি বলেছিলেন সুচিত্রা ভট্টাচার্যের প্রয়াণের পর। নবনীতা দেবসেন বলেছিলেন, সমাজের কথা ভাবত আর কলমের মাধ্যমে তা পাঠকের সামনে তুলে ধরত। এখনও অনেক কিছু দেওয়ার বাকি ছিল সুচিত্রার। মুখের কথা সাহস করে বলতে পারার মতো এমন একজন মানুষকে আমরা হারিয়েছি, সেটা একটা অপূরণীয় ক্ষতি। আশা করি আমাদের আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আমরা চলে আসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন। আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন। একটা ছোট্ট অনুরোধ ছিল, আমাদের এই পর্বগুলো, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে, আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো, আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন আর তারপরে বেল আইকনটায় ক্লিক করে দেবেন, তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে।